Assalamualaikum warahmatullahi wabarakatuh. So, how are you all? I hope you are fine. Tomaloke bhale asa. Aji mai tomalokor haptom shrenir. Akhome madhyamor haptom shrenir. Our English ba ingraji bikhoy lam. Thik ase? Moi page number 58, lesson number 7. Ki diya ase ami so? Lesson number 7 diya ase ki? Marie Curie. Marie Curie ejon byakti asil na hoy. To Marie Curie r bikhoy diya ase ami iyar agote eta video banaisilo. To bonor pisot ami koisilo je aro eta video banabo lagibo jehetu bohut dangor ekta chapter 2. তো আজি মই দ্বিতীয় ভিডিওত তোমালোকৰ গোটেই চ্যাপ্টাৰটো থুলমুলকৈ হলো তোমালোকক বুজাবলৈ যত্ন কৰিম ইয়াতে কি দিয়া আছে তোমালোকে চোৱা ইনলেট 1891 মেৰি লেফট পোলাণ্ড ফৰ ফ্ৰান্স হয় নহয় মানে ফ্ৰান্স মানে পোলাণ্ড টু ফ্ৰান্সৰ যিটো অধীনত আছিল হয় নহয় ইয়াৰ পৰা মানে এৰি দিছিল কেতিয়া এৰিছিল দেৰিকৈ হলো 1891 চনত ইন ফ্ৰান্স মেৰি ৱাজ নোন এজ মেৰি সো মারিয়া মারিয়া ইট বিকাম মেৰি আগতে নাম আছিল মারিয়া তারপিছত কি ইন ফ্রান্স ফ্রান্সত কি নাম হল মেরি হয়ে গেল ইন প্যারিস শি স্টেড উইথ হার সিস্টার এন্ড ব্রাদার ইন ল ফর সাম ডেজ সো সিস্টার মানে তার বাইদেউর লগত আর ব্রাদার ইন ল তো তোমালোকে নিজে জানা ব্রাদার ইন ল কাক কোয়া হয় দেন শি রেন্টেড এ গ্রেট নিয়ার এ ইউনিভার্সিটি অফ প্যারিস তো শি স্টার্টেড ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স এট দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস প্যারিস ইউনিভার্সিটি প্যারিস বিশ্ববিদ্যালয়ত কি কি পড়েছিল মেথ পড়েছিল ফিজিক্স পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞান পঢ়িছিল শি ফোকাস টু হার দার স্টাডিজ দ্যাট সামটাইমস শি ইভেন ফরগেট টু ইট এনেকুৱা ধৰণে পঢ়া শুনাক মান মত্ত হৈছিল পঢ়া শুনাক আসক্ত হৈ পৰিছিল যে ই কেতিয়াবা খোৱাটোৰ কাৰণে পাহৰি গৈছিল শি স্টাডি ডিউৰিং দি ডে এণ্ড দ্য টিউটৰ ইন দি ইভিনিং অনলি টু আৰ্ণ হাৰ কিপ এতিয়া কথা দিনতো পঢ়িছিল আৰু ইভিনিং বা সন্ধিয়াৰ কি কৈছিল টিউটৰ বা টিউশ্যন পঢ়াইছিল বুজিছা নহয় আর্নিং আর্ন টু হার কিপ তার নিজকে চলাই লওয়ার কারণ ক্ষেত্র ইন 1893 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ ডিগ্রি ইন ফিজিক্স এন্ড বিগন ওয়ার্ক ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি টু প্রফেসর গ্যাব্রিয়েল লিপমান তো এতিয়া কথা হল কি হে যে 1893 কি হল তে তাই অ্যাওয়ার্ডেড ইন ডিগ্রি ডিগ্রি উত্তীর্ণ হল হ্যাঁ না তা হেরি করা হল ফিজিক্স ফিজিক্স পদার্থ বিজ্ঞান এন্ড বিগান টু ওয়ার্ক ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি এটা ঔদ্যোগিক লেবত মানে যত নাকি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাতে কর্ম হিসাবে আরম্ভ করলে এইটা কত প্রফেসর হিসাবে কত গ্যাব্রিয়েল লিপমান শি কন্টিনিউড হার স্টাডি এট ইউনিভার্সিটি অফ প্যারিস এন্ড আর সেকেন্ড ডিগ্রি ইন 1894 ফিজিক্স তো 1893 তো ফিজিক্স পালে ফিজিক্স কমপ্লিট হয়ে গেল তারপর পুরস্কার পাওয়ার পিছত তার নেক্সট কি হল নেক্সট আকৌ এটা হেরি গেল তাও মানে চাকুরি বা বেলেগ ঠাইত মানে কি কয় তোমার যে ল্যাবরেটরি যে কাম করে আছিল প্রফেসর হিসাবে তাতে কি করেছিল তারপিছত তো পড়াশোনা বাদ দিয়ে না আছে নেক্সট তার প্যারিস বিশ্ববিদ্যালয়ের পর আকৌ সেকেন্ড ডিগ্রিটো পালে কোনটো পালে কেতিয়া পালে 1894 মানে এক বছর আগত আর এক বছর পিছত প্রথমটো 1893 পালে আর দ্বিতীয়টো 1894 পালে সো মেরি মিট প্রিয়ার কিউরি প্রফেসর ইন দি স্কুল অফ ফিজিক্স ফ্রান্স ইন 1994 1926 জুলাই 1995 শি মেরিড হিম তো বিয়া করেছিল কে পেরি কিরি বিয়া পাতিছিল কেতিয়া প্রফেসর অফ স্কুল ফিজিক্স ফ্রান্সৰ এটা স্কুল আছিল প্রফেসর আছিল তাই ফ্রান্সৰ স্কুলৰ ফিজিক্স পদার্থ বিজ্ঞানৰ তাকে বিয়া করলে কেতিয়া বিয়া করলে 26 জুলাই 1895 চনত ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট মেরি ওয়ার্ক ইন আ ডার্ক ব্লু আউটসাইড ইনস্টিটিউট অফ ব্রাইডাল গ্রোইং ইন আওয়ার ওয়েডিং ডে এতিয়া চোৱা ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট মেরি ওয়ার এ ডার্ক ব্লু আউটফিট ইনস্টিটিউট অফ ব্রাইডাল গ্রোইং তো এতিয়া মানে যোনটো নেকি তোমাৰ কাপড় পিন্ধিব লাগে বগা হয় নহয় বিবাহ হলে ব্রাইড গ্রোইং হয় নহয় ব্রাইড কি কয় ব্রাইডাল মানে কি কয় মানে কইনা সাজিবলৈ হলে যিটো ড্ৰেছ আপ লাগে সেইটো কিন্তু পিন্ধা নাছিল বেলেগটো পিন্ধিছিল কি কৈছে সো ওয়াট ডার্ক ব্লু আউটফিট ইনস্টিটিউট অফ ব্রাইডাল গ্রোইং সো অন হার ওয়েডিং ডে বিয়ার দিন আছে যেদিনে বিয়া হয়েছিল ওয়েডিং ডে সো দিস সার্ভড হার ফর মেনি ইয়ার্স এজ এ ল্যাবরেটরি আউটফিট লেটার ইন 1897 দেয়ার ফার্স্ট ডটার ইরিন ওয়াজ বর্ন সো 95 জন্ম হয়েছিল 97 এজনী সোয়ালী বা সোয়ালী কন্যা জন্ম হয়েছিল ইহত সো এরাইন অলসো প্রুভ টু হার সেলফ টু বি এ ফেমাস ফিজিসিয়াস লেটার তার কন্যা সোয়ালীও পিছত নিজকে মানে ফিজিসি মানে পদার্থ বিজ্ঞানের এজন মানে সবল ব্যক্তি হিসাবে পরিচয় দিবলৈ সক্ষম হৈছিল ইন 1906 মেরি হাজবেন্ড পেরি কিউরি ওয়াজ কিলড ইন প্যারিস আফটার অ্যাক্সিডেন্টলি স্টেপিং ইন ফ্রন্ট অফ এ হর্স ড্রন ওয়াগন
So 1906 তার হাজবেন্ডর বা তার স্বামীর মৃত্যু হয়েছিল মেরি সাকসিডার হাজবেন্ড এজ দ্য হেড অফ দ্য ফিজিক্স ল্যাবরেটরি অফ দ্য সরবন ইউনিভার্সিটি সরবন ইউনিভার্সিটি ফিজিক্স পদার্থ বিজ্ঞানের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছিল মুখ্য আছিল শি ওয়াজ এ ফার্স্ট ফিমেল প্রফেসর অফ দ্যাট ইনস্টিটিউশন তাই কি আছিল মানে মেরি কিউরি সেইখন মানে শৈক্ষিক অনুষ্ঠানের কি আছিল যে শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রফেসর ফিমেল মানে মহিলা অধ্যাপক অধ্যাপিকা হিসাবে প্রথম আছিল সো দ্য কিউরি ক্যারিড আউট দ্য মোস্ট অফ দ্য রিসার্চ ওয়ার্ক অন দ্য নেক্সট টু বি দ্য স্কুল ফিজিক্স অফ দিস ফিজিক্স এন্ড শি ওয়াজ পুরলি ভেন্টিলেটেড দ্য নট ইভেন ওয়াটার প্রুফ মেরি কিউরি রিপোর্টস উইথ হার হাজবেন্ড লিড টু ডিসকভারি দ্য পলিনিয়াম এন্ড রেডিয়াম সো ইহঁতৰ দুজনত হ্যাঁ ইহঁতৰ স্বামী হাজবেন্ডৰ কাম কি আছিল যে দুটা পলিনিয়াম আৰু ৰেডিয়ামৰ বিষয়ে ইহঁতে বহুতো মানে ৰিচাৰ্চ কৰি আছিল এইটো সক্ষম বা ছাকচেছ হ'ব লাগে বুলি বহুতো চেষ্টা অব্যাহত ৰাখিছিল সি ডিস্কভাৰ ৰেডিয়েটৰী এজ ৱেল এজ দি ৰেডিয়েটৰী এলিমেণ্টছ লাইক পলিনিয়াম এণ্ড ৰেডিয়াম অলৰেডি এহেকত আৱিষ্কাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল মেৰিয়ানাৰ হাজবেণ্ড নেম পলিনিয়াম আফটাৰ মেৰিজ নেটিভ কাণ্ট্ৰি পোলাণ্ড শি অলছ' কণ্ডাক্টেড অফ হাৰ অন এক্সপেৰিমেণ্ট অন এক্স ৰে সো লেটাৰ ডিউৰিং ৱাৰ ফাৰ্ষ্ট ৱৰ্ল্ড ৱাৰ 1940 to 1918 মেৰি কিউৰি ডেভটেড হাৰ টাইম এণ্ড ৰিচৰ্চেছ হেল্পিং দ্য ৱাউণ্ডেড পিপল ইউজিং পৰ্টেবল এক্স ৰে মেচিনছ ফাৰ্ষ্ট ৱৰ্ল্ড ৱাৰ দ'জ হু ৱাউণ্ডেড পিপল দ'জ হু গট লিটিল বিট হাৰ্ট হিয়াৰ এণ্ড দেয়াৰ বাই ডুইং দেট মেচিন দেট এক্স ৰে মেচিন হিয়াৰ দেট এক্স ৰে এণ্ড দেন মেনি পিপল আৰ কিউড বাই দেট এক্সামাইন অফ দেট মেচিন ইট ইজ ভেৰি হেল্পফুল ফৰ দেট টাইম ইন এনচিয়েণ্ট টাইম ইন দেট টাইম দেয়াৰ ৱাজ নো ছাচ লাইক মেচিন ফৰ হেল্পফুল ফৰ দ্য ৱাউণ্ডেড পিপল ন ৱাউণ্ডেড আৰ্মি সি 1903 মেৰি কিউৰি ৰিচিভড এ নোবেল প্ৰাইজ ইন ফিজিক্স এলং উইথ হাৰ হাজবেণ্ড এণ্ড আনাদাৰ চাইণ্টিষ্ট নেম হেনৰি বেকুৱেল ফৰ দেয়াৰ ৱৰ্ক এণ্ড ৰেডিঅ'কিভিটি সি 1911 মেৰি ৱান আৰ ছেকেণ্ড নোবেল সো 1903 ওৱান নোবেল প্ৰাইজ গট ইন ফিজিক্স এণ্ড 1911 আফটাৰ ছেভেন ইয়াৰ্ছ এগেইন ছেকেণ্ড নোবেল প্ৰাইজ ইন কেমেষ্ট্ৰি ফৰ ডিছকভাৰ দি ৰেডিয়াম এণ্ড পলিনিয়াম এই দুটা মানে 1911 আকৌ কেমেষ্ট্ৰিত ৰসায়ন বিজ্ঞানতো নোবেল প্ৰাইজ পাইছিল 1903 পাইছিল পদাৰ্থ বিজ্ঞানত 1911 পাইছিল ৰসায়ন বিজ্ঞান সো তাৰপিছত কি হ'ল সো ৱাল ৰিচিভিং দ্য এৱাৰ্ডছ শ্বি ৱাজ অৱাৰ্ডেড উইথ এ উইথ হাৰ লেট হাজবেণ্ড ইন দি এক্সেপ্টেন্স লেকচাৰ সো মেৰি কিউৰি বিকাম দ্য ফাৰ্ষ্ট ৱুমেন ইন ৱিনিং দ্য নোবেল প্ৰাইজ এট দ্য ফাৰ্ষ্ট পাৰ্চন টু দি ৱিন দি এৱাৰ্ড টুৱাইজ ইন দি ছেপাৰেট ছায়েন্সেছ শ্বি ৱাজ দ্য ফাৰ্ষ্ট লেডি মহিলা হিচাপে তেওঁ মহিলা হিচাপে প্ৰথমতে ছায়েন্স বা বিজ্ঞানৰ মানে নোবেল প্ৰাইজ পোৱাটো প্ৰথম ব্যক্তি আছিল সো মেৰি ডাইড অন 4th July 1934 অফ দি এপ্লাষ্টিক এমেনিয়া এমেনিয়া বেমাৰ হৈছিল এমেনিয়া বেমাৰ হোৱাৰ ক্ষেত্ৰত তাইৰ মৃত্যু হ'বলৈ গৈছিল কেতিয়া 4 July 1934 তাৰপিছত শ্বি ৱাজ বিলিভ দ্য বি এ কেচ টু প্ৰডলংছ এক্সপেৰিমেণ্টছ অফ ৰেডিয়েশ্যন শ্বি ইউজ টু কেৰি টেষ্ট টিউব কণ্টেইনিং ৰেডিয়াম ইন দি পকেট অফ হাৰ লেবৰেটৰী কোট দিছ টুক এ টুল অন হাৰ হেল্থ সো কিউৰিছ ষ্টিল ৰিমেম্বাৰ্ড এজ এ লিডিং ফিগাৰ ইন দি ছায়েন্স ইন দি ৰোল মডেল ফৰ ৱমেন ছেভাৰেল এডুকেশ্যনেল ৰিচাৰ্চ ইনষ্টিটিউচন এণ্ড মেডিকেল চেণ্টাৰ ইনক্লুডিং দি কিউৰি ইনষ্টিটিউচন এণ্ড পিৰিয়ান মেৰি কিউৰি ইউনিভাৰ্চিটি ইজ নেম আফটাৰ দিছ ফেমাছ পিপল এই যে স্বামী স্ত্ৰী দুজন যে ঘৰে বাৰে আছিল সিহঁতৰ দুজন ইহঁতৰ এই ছায়েন্সৰ এই বিশেষ অভিজ্ঞতা বিশেষ ভাল জনাৰ কাৰণে নোবেল প্ৰাইজ কাৰণে খাতিৰ ইহঁতৰ নামত বহুতো শৈক্ষিক অনুষ্ঠান বৈজ্ঞানিক অনুষ্ঠান তেখেতৰ নামত এতিয়াও আছে যেনেকৈ আছে কি কিউৰি ইনষ্টিটিউচন এণ্ড পিৰিয়ান মেৰি কিউৰি ইউনিভাৰ্চিটি পেৰি ইনষ্টিটিউচন আছে কিউৰি ইনষ্টিটিউচন পেৰি কিউৰি স্বামী স্ত্ৰীৰ নামত আছে কি ইউনিভাৰ্চিটি বিশ্ববিদ্যালয় আছে আপোনাৰ ফেমাছ পিপল সো ইন 1937 ইভে কিউৰি মেৰি ছেকেণ্ড ডটাৰ ৰড এ বায়'গ্ৰাফি নেম মেডাম কিউৰি ডেভেলপড টু হাৰ ফেমাছ মাদাৰ তো তাইৰ ছোৱালী কি কৰিছিল হা 1937 তেওঁৰ মায়ে তেওঁৰ আইৰ নামত কি কৰিছিল বায়'গ্ৰাফি লিখিছিল নেমড মেডাম কিউৰি হিচাপে তেওঁ লিখিছিল ডেভেলপড টু হাৰ ফেমাছ মাদাৰ ডিভট কৰিছিল মানে তাইৰ উচৰ্গা কৰিছিল তাইৰ মায়েৰ নামত তাইৰ আইৰ নামত যি মানে লিখাটো লিখিছিল এইটো উচৰ্গা কৰি দিছিল কিমান মহান কথা না আজিকালি তোমালোকে ইমান তোমালোকৰ মাক দেউতাক ইমান কষ্ট কৰি পঢ়াই আছে তোমালোকে এবাৰ হ'লে ইহঁতৰ কথা নাভাবা কিন্তু তাই মেৰি কিউৰীৰ ছোৱালী হয় নহয় তাইৰ নামত লিখিছিল বায়'গ্ৰাফি লিখিছিল বায়'গ্ৰাফি লিখি উচ্চ নিজৰ জীৱনটো তাৰ নামত উচৰ্গা কৰি দিছিল ডিভটাৰ মেডাম কিউৰী বুলি লিখিছিল হয় নহয় বায়'গ্ৰাফিটোৰ নাম মেডাম কিউৰী বুলি দিছিল তো যি কি নহওক আজি চেপ্টাৰটো যদি আমি শেষ কৰিলোঁ থুলমুলকৈ হ'লে আমি এটা ধাৰণা পাইছোঁ যে মানে মেৰি কিউৰী কোন আছিল কেনেকৈ
মানে বিয়া হল কোনটো কত পড়াশোনা আরম্ভ করলে সেই পোলান এতিয়া কার অধীনতা আছিল, কোনে শাসন করেছিল, কোন সম্রাটে, হয় নহয়? তো তারপিছত কি হল, আহি গেল এতিয়া আমি ফিজিক্সত কেন স্টাডি করলে তার দেউতাকে ইহত কেনেদরে পড়াশোনা করাইছিল, কেতিয়া তারপর সেই ট্রান্সফারে বেলেগ ঠাইত গৈছিল, ফ্রান্সত গৈছিল, শিক্ষা কেনেকে গ্রহণ করেছিল, ফিজিক্স কে রসায়ন বিজ্ঞান কেনেদরে পড়েছিল, পদার্থ বিজ্ঞান কেনেদরে পড়েছিল, এই ডিটেল বস্তুবিলাক ইয়াতে কিন্তু চ্যাপ্টারটো দিয়া আছে, হয় নহয়? তো এই বস্তু বিষয়ে তোমালোকে আরো পারিলে ভালদরে নিজে জানিবলৈ চেষ্টা করিবা। মেরি কিউরির বিষয়ে গুগলত, নেটত, ইনস্টাগ্রাম, মানে কি কয় তুমি, মানে কি কয়, ইউটিউবত সার্চ করলে বহু ধরনের ভিডিও পাবা, এইবিলাকত চাই তোমালোকে বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করিব পারিবা। তো এই ক্ষেত্রত মই বিশেষ কব নাযাও, যেহেতু সময়ৰ নাটনি আৰু কোশ্চেন আছে বিলাক মই পিছত দিবলৈ চেষ্টা কৰিম। তো আজিৰ ভিডিও আজি ইমানতে শেষ কৰিছো, ধন্যবাদ।